ব্রাহ্মণের গলায় যে পৈতৃটা থাকে সেটা কিন্তু বড় শোভা পায় ব্রাহ্মণকে, তাই না? এক একজনের তো এক একটা শোভা আছে বাবা। তো ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা, সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা বলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। তাই গৌর হরি বল, সে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু হরি নাম প্রেমের বন্যায় সকলকে ভাসিয়েছেন, নিজে ভাসলেন এবং ভক্তগণ বনকেও ভাসিয়ে দিলেন। বাবা আজকে যে ভগবান হরি নামের প্রেমের বন্যায় ভাসছেন, জগৎকে ভাসাচ্ছেন, এখন জানতে হবে যে ভগবান কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু এত দয়াল কেন, এত দয়াল কেন তিনি? হরি বল। আসলে ভগবান মনে মনে চিন্তা করলেন, তার কারণটা বলি। এক ভিখারি গ্রামে ভিক্ষা করছে বাবা, ভিক্ষা করতে করতে ঠিক একটা জমিদারের বাড়িতে গিয়ে পৌঁছাল। ভিখারি জমিদারের ঘরে গিয়ে বলছে, ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বলল, বাবু, জমিদার মানুষ তো, তাই সম্মান দিয়ে বলল, বাবু একটু ভিক্ষা দাও না গো। তা যখনই বলেছে ভিক্ষা দাও, সে ভিখারির ডাক শুনে উপর থেকে জমিদার বাবু জানলাতে উঁকি মেরে বলছে, আচ্ছা ভিখারি, ভিক্ষা আমি দিতে পারি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি যে ভিক্ষা করে বেড়াচ্ছ, যে ভিক্ষার চাল তোমার ঝোলাতে আছে, ওই ভিক্ষার চালের স্বাদটা কেমন গো? হরি বল। ভিখারি বললেন, বাবু এই ভিখারির চালের স্বাদ জানতে গেলে আপনাকে তো ওই উপরে বসে থাকলে হবে না, ভিখারির চালের স্বাদ জানতে গেলে আপনাকে উপর থেকে নিচে নামতে হবে। কেন জানো? যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়, ঠিক তো? যে জামি চালের ভাত খাবে সে কি বুঝবে বাবা যে পাঁচটা ঘরে ভিক্ষা করে সে ভিখারির চালের স্বাদ কেমন হয়? রসগোল্লা কি নিজে জানে যে তার স্বাদ কেমন? জানে না। কে জানে মা? যে রসগোল্লাটা খায় সে বলতে পারবে রসগোল্লার স্বাদ কেমন, রসগোল্লা নিজে কোনোদিনও বোঝে না। ঠিক তদ্রূপ ভগবান চিন্তা করলেন যে ভক্তের ভক্তিটা আমাকে জানতে গেলে, ভক্তের ভক্তি আমাকে পেতে গেলে সিংহাসনে বসে থাকলে হবে না, সিংহাসন ছেড়ে ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরতে হবে। ভগবান আমাদের জন্য এত কিছু করেছে, কিন্তু আমরা বিনিময়ে ভগবানের জন্য কি করতে পারলাম বলতে পারেন? যখন মাতৃগর্ভে ছিলাম আমি আপনি আমরা সবাই, যখন মায়ের গর্ভে ছিলাম, তো মায়ের গর্ভে যখন সাত মাস হয় বাবা, সপ্তম মাস, এই সাত মাসে প্রথমবার আমাদের চোখটা খুলে, আর ভাগবত গীতায় বলছে সপ্তম মাসে মায়ের গর্ভে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, মানে সাত মাসে ভগবান আমাদেরকে দেখা দিয়েছিল, আমাদের কারোর মনে নেই। তা প্রথমবার চোখটা খুলে যখনই মাতৃগর্ভে স্বয়ং দয়াময়কে দর্শন করেছিলাম, গোবিন্দকে দর্শন করে করজোড়ে প্রার্থনা করে বলেছিলাম, প্রভু আর পাচ্ছি না নরক যন্ত্রণা সহ্য করতে, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, তুমি দয়া করে আমাকে মাতৃগর্ভ হতে মুক্ত করে দাও। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত বোন আমি যদি তোমাকে মাতৃগর্ভ থেকে মুক্ত করে দিই, তুমি আমার জন্য এই মর্তধামে গিয়ে তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, দয়াময়ী তোমার কাছে প্রতিজ্ঞা করে গেলাম, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও তোমার কথা কোনোদিনও ভুলে যাব না দয়াময়ী, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমার কথা সারা জীবন মনে রাখব। বাবা
যেই না ভগবান আমাদের নর্তধামে পাঠিয়ে দিলেন, আমরা কি করলাম? কথা দিয়ে কথা রাখতে পেরেছি? কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এই মায়ামোহ সংসারে পড়ে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, সারাদিন আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু যাওয়ার পথটা সবাই ভুলে গেলাম। একবারও ভেবেছেন সবসময় যে আমার আমার করছি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, সবই তো আমার, তাহলে আমি কার? আমি সবাইকে ভালোবাসি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিশ্রম করে শুধু অন্যের চিন্তাই করে গেলাম। সবাইকে ভালো রাখার চিন্তা করছি, সবাইকে ভালোবাসলাম, কিন্তু আমাকে কজন ভালোবাসে বাবা? ইহ জগতে যদি কেউ আপনার আপন বন্ধু বলে কেউ আছে, একজনই আছে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। দেখবেন মৌমাছি বড় কষ্ট করে, ফুল থেকে কষ্ট করে মধু তুলে 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 মৌচাকে জমা করে, তাই না মা? ঠিক তো? মৌমাছি এত কষ্ট করে মধু তুলে তুলে জমা করলো কেন? আজ যদি আমি মধু জমা করতে পারি, সারা জীবন আমি এই মধু বসে বসে খাব, ঠিক তো? কিন্তু বাবা বিচার করে বলবেন, এত কষ্ট করে ফুল থেকে মধু তুলে 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 মৌমাছি মৌচাকে মধু জমা করে, কিন্তু সে কি নিজে খেতে পায়? মৌমাছি মধু জমা করে আর মৌমাছি নিজেই খেতে পায় না, খায় কারা? ইহ জগতে যারা মধু হরণকারী ব্যক্তি, তারা মৌচাকটাকে পুড়িয়ে দিয়ে মধুটা নিংড়ে বের করে নিয়ে তারা নিজের ঘরে নিয়ে চলে যায়, সে খায়, কিন্তু যে জমা করলো সে খেতে পায় না। ঠিক ঠিক আমরা যাদের জন্য এত চিন্তা করে যাচ্ছি, ছেলে মেয়ে নাতি নাতনি গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব করলেন, কিন্তু আপনি যেদিন চলে যাবেন, আপনার ছেলে মেয়েরা আপনার দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে ওই মৌচাকের মতো পুড়িয়ে দিয়ে আপনার জমানো মধু বসে বসে নিংড়ে নিংড়ে খাবে, আপনার কথা ভুলে যাবে, আপনাকে কেউ মনে রাখবে? আমার বাবা আমার মা এটা দিয়ে গেছে সে বলে যাবেন? আপনি যে জমানো মধু ব্যাংকে জমা করেছেন সে বসে বসে খাবে, আপনার কথা কেউ মনে রাখবে না? এই জগৎটা তাই, ইহ জগতে কেউ কারো নয়। এসেছেন যখন, তখন গোবিন্দের কাছে প্রার্থনা করে যান, প্রভু নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, জানি না কতদিন বাঁচবো, আজ আছি কাল নেই, কিন্তু যতদিন বেঁচে থাকবো তোমার কাছে একটাই প্রার্থনা করে যাই, যেদিন আমার সেই দিন আসবে, ওই যে বলেছিলাম ইহ জগৎ থেকে ইহলোক থেকে পরলোকে যাওয়ার জন্য মাঝখানে একটা নদী পেরোতে হয়, নদীটার নাম হলো বৈতরণী নদী, সেটা আমাকে আপনাকে সবাইকে পেরোতে হবে। তা প্রভুর কাছে বলে যান, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি পার হয়ে যেতে না পারি, তুমি তো সেই কাণ্ডারি যে সবাইকে হাতে ধরে পার করে দাও, দয়া করে আমার হাতটা তুমি যেন পার করে দিই। হরি বল। শুধু তাই নয়, যেদিন আপনার সেই দিন আসবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলেরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো মা, সেদিন আসবে তো? তাহলে গোবিন্দের কাছে আমরা এসেছি প্রার্থনা করতে, প্রভু আমার জীবনে নদীর নাইয়ারে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি
ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায় তাহলে বাবা ভগবানের কাছে আপনাকে যেতে হবে না, ভগবান নিজে আসবে আপনার কাছে ছুটে। ভক্তের টানে ভগবান আসে, কারণ তার আরেক নাম হচ্ছে ভক্তাধীন গোবিন্দ। একবার দ্বারকাপুরীতে, গুজরাটে দ্বারকা নগরে যেখানে ভগবান রাজা হয়েছিলেন দ্বারকাধীশ, সেই গুজরাটে দ্বারকাপুরীতে একবার দুর্বাসা মুনির মনে বড় সাধ হলো, দুর্বাসা মুনির মনে বড় ইচ্ছা হলো সে ভগবানকে পরীক্ষা করবে, ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করবে, দেখি সে কত বড় দয়াল হয়েছে, দেখি সে কত বড় ভগবান হয়েছে। তা দুর্বাসা ঋষি ভগবানের ঘরে গিয়ে, রাজপ্রাসাদে গিয়ে যেই না উপনীত হয়েছে ভগবানের যে এতগুলো স্ত্রী, তার মধ্যে এগিয়ে এলো রুক্মিণী সত্যভামা। রুক্মিণী সত্যভামা এগিয়ে এসে যখন দুর্বাসা ঋষির চরণ দুটো জড়িয়ে ধরেছে, মণিবর কি আমার সৌভাগ্য, শুনেছি অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। যাদের ভাগ্য খুব ভালো হয়, যাদের ভাগ্য খুবই ভালো হয়, একমাত্র তাদের ঘরে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলো পড়ে। ভগবানের স্ত্রী হয়ে ধন্যবাদ দিচ্ছে যে আপনি আমার ঘরে এসেছেন, আমার আমার মানব জননটা ধন্য হয়ে গেল। তা বলুন মণিবর কি সেবা করতে পারি? তা সে রুক্মিণী সত্যভামা যেই না বলেছে দুর্বাসা মুনি, নাম হচ্ছে দুর্বাসা, দুর্বার মতো যার আশা, মানে অল্পতেই সন্তুষ্ট থাকেন তিনি, তার মনে কোনো বড় আশা কামনা বাসনা কিচ্ছু নেই। একটা দুর্বা ঘাসের যেমন, সেরকম সে তো সবসময় নিজেকে অল্পতেই সন্তুষ্ট রাখে। তা দুর্বাসা ঋষি বলছে, মা আমি তোমার ঘরে কেন এসেছি জানো? আমার মনে বড় আশা আছে, আমি তোমার ঘরে সেবা নিতে চাই, সেবা। এ তো আমার আরো সৌভাগ্য, এমনিতে আপনার চরণ পড়েছে তারপর আবার সেবা নেবেন, তা বলুন কি সেবা নেব? হরি বল। দেখো মা, আমার সেবা হলো এই, আমাকে যখন রান্না করে দেবে তো এক রকমের রান্না আমি খাবো না, তাহলে কত রকম? হরি বল, 108 রকমের পদ রান্না চাই, মানে যতগুলো রান্না করবে খাবার 108 রকমের খাবার দিতে হবে, এক রকমের খাবার আমি সন্তুষ্ট নই।
তাহলে ভাবা যায় যে যে ব্রাহ্মণ বৈষ্ণব সবে মাত্র ফল খেয়ে জীবনযাপন করে তার কি অত খাবার সাপ জাগবে? কিন্তু পরীক্ষা করতে এসেছে, মানে ভগবানকে পরীক্ষা করবে, দেখি ভগবান কিরকম ভক্তের সেবা দিতে পারে। তো সেবা করতে পারি 108 রকমের রান্না করে দিতে হবে। রুক্মিণী সত্যভামা বলছে, মণিবর আমায় একটু সময় দিন, রান্না করতে তো সময় লাগবে, একটুখানি সময় দিন, আমি রান্না করে দিচ্ছি। তাতে দেখা গেল বাবা 107 রকমের রান্না হলো, একটা কম পড়ে গেল। 107 রকম রান্না করে 107টা বাসনে পাত্রে মণিবরকে সেবা দিয়ে বলছে, মণিবর এবার আপনি সেবা করুন। তো দুর্বাসা ঋষি বলছে, মা তুমি তো সবই রান্না করেছো, ওই পায়েসটা তো দেখতে পাচ্ছি না। পায়েস? মণিবর আমার, আমি সত্যি ভুলে গেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে একটুখানি সময় দেন, আমি পায়েস রান্না করে আসছি, একটু তো সময় লাগবে, এত তাড়াতাড়ির মধ্যে যাচ্ছে। 107 রকমের খাবার দিয়েছে, এরপরও যখন ওই মা রুক্মিণী সত্যভামা দুজনে মিলে পায়েস রান্না করছে, তাড়াতাড়ি যখন পায়েসটা রান্না করছে, পেছন থেকে দুর্বাসা ঋষি বলছে, ও মা হলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি আর কতক্ষণ অপেক্ষা করবো, তাড়াতাড়ি করো, মণিবর হয়ে গেছে, আর একটু দাঁড়ান, ওই যা হয়েছে তাই নিয়ে এসো। বাবা তাড়াতাড়ি পায়েসটা নিয়ে, একেবারে গরম গরম, তো গরম গরম একটা পাত্রের মধ্যে দিয়েছি, মণিবর একটু দাঁড়ান, পায়েসটা গরম আছে, একটু পরে খাবে। না না, এতক্ষণ আমি থাকতে পারবো না, আমার বড্ড খিদে পেয়েছে, আমি কিন্তু থাকতে পারবো না। পরীক্ষা বাবা, গরম গরম পায়েসের মধ্যে যেই না দুর্বাসা ঋষি পায়েসটা নিতে গেছে, আহ পায়েসটা এত গরম, তুমি আমায় বললে না কেন? মণিবর আপনি ভুলে যাচ্ছেন, আমি বললাম যে পায়েসটা গরম আছে, একটু পরে সেবা করবেন, না তুমি আমায় বলোনি, ইচ্ছা করে বলছে বাবা, পরীক্ষা করছে, না তুমি বলোনি, তুমি জেনে শুনে আমাকে আঘাত দেওয়ার জন্য আমাকে গরম গরম পায়েস এনেছো, তোমরা চাইছো যে আমার হাত পুড়ে যাক, আমার মুখটা পুড়ে যাক। মণিবর দয়া করুন, আমরা এরকম তো চাইনি, বিশ্বাস করুন, আমি বলেছিলাম, আপনি হয়তো শুনতে পাননি। ভগবান করজোড়ে, ভগবান হাত জোর করে দাঁড়িয়েছে, স্বয়ং ভগবান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, মণিবর আপনার বড় আঘাত লেগেছিল, কৃষ্ণ আমার আঙ্গুলে যে জ্বালা হয়েছে গরম গরম পায়েসের জন্য, আঙ্গুলের জ্বালাটা তো চলে যাবে, কিন্তু আমার হৃদয়ের জ্বালাটা যাবে না। তোমার ঘরে এসে একটা ব্রাহ্মণকে তুমি এরকম গরম গরম পায়েস দিয়ে আঘাত করেছো, শোনো আমার জ্বালাটা তখনই যাবে যখন তুমি এই গরম গরম পায়েস তুমি ভগবান হয়ে গোটা গায়ে যখন মাখতে পারবে, তখন আমার জ্বালাটা কমবে, তখন আমি শান্ত হব। গরম গরম পায়েস আমি যদি অঙ্গে মাখি আপনি খুশি হবেন? হ্যাঁ, তুমি তো ভগবান, আমিও দেখি তুমি কত বড় ভগবান আছো, এই যে গরম গরম পায়েস পা থেকে মাথা পর্যন্ত তুমি সর্বঙ্গে মাখো। আজকে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ গরম গরম পায়েস মাখছে, আর যেখানে যেখানে গরম গরম পায়েস মাখছে না বাবা, সেখানে সেখানে ফুসকা পড়ে গেছে, পুড়ে কালো হয়ে গেছে। মণিবর এবার আপনি খুশি তো? না না না, তাতেও আমি খুশি নই, আমার আরো একটা ইচ্ছা আছে, আমাকে রথে করে বসিয়ে গোটা দ্বারকাটা ঘোরাতে হবে। আর শোনো, রথের মধ্যে যেন ঘোড়া না থাকে, তোমার স্ত্রী রুক্মিণী আর তুমি এই দুইজন ঘোড়া হয়ে এই গোটা দ্বারকাটা আমাকে রথের ওপর চাপিয়ে ঘোরাতে হবে, যদি করতে পারো তবেই আমি শান্ত হব। নিতাই গৌর হরি হরি। ভগবান আর রুক্মিণী দুজন যখন বাবা রথটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, রথে বসে আছে দুর্বাসা, বসে রথের উপর বসে বসে দুর্বাসা মুনি অঝর ঝরে কাঁদছে, হায় রে, যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা সেই ভগবানকে আমি এত কষ্ট দিচ্ছি, সেই ভগবানকে আমি এত যন্ত্রণা দিচ্ছি, আর ভগবান যে বাবা রথটা টানছে না, নিজের কাঁধে করে ঘোড়া নেই, ভগবান হয়ে রথটা টেনে নিয়ে যাচ্ছে, ব্রহ্মা শিব সবাই অঝর ঝরে কাঁদছে, ইহ জগতে সবাই যার চরণের দাস সে কিনা আজকে দুর্বাসা মনির রথ টানছে।
দুর্বাসা মনি রক থেকে নেমে এসে বলছে, কৃষ্ণ তুমি আজকে প্রমাণ করে দিলে তুমি ভক্তির ভগবান, তুমি আজকে প্রমাণ করে দিলে তুমি ভগবান হয়ে সামান্য অতিথি সেবা করার জন্য আমি যেটা বললাম তুমি সেটা করলে, গরম গরম পায়ের সর্ব অঙ্গে মেখেছ, আবার আমার জন্য ওই রথটাকে কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছ। কৃষ্ণ আজকে যা করলে তাতে আমি তোমায় বর দিলাম, তোমার সর্ব অঙ্গে জীবন কেউ আঘাত করতে পারবে না, যেখানে যেখানে পায়েস মেখেছো গরম পায়েস সেই জায়গাটা তোমার লোহার মতো শক্ত হয়ে গেল, কিন্তু এক জায়গায় তুমি পায়েস মাখনি সেটা হচ্ছে তোমার চরণের তলাটা, সেটা বাকি রয়ে গেছে। তাই আমি বললাম যেদিন তোমার মৃত্যু হবে, লীলার তো অবসান হবে, ভগবানের মৃত্যু হয় না, কিন্তু তবু লীলার অবসান করার জন্য তো মূর্তি হবে, তে যেদিন দ্বারকা পুরীতে কৃষ্ণের মৃত্যু হবে সেদিন সর্ব অঙ্গে আঘাত লাগবে না, আঘাতটা তোমার চরণ তলেই লাগবে। ওই জন্য ভগবানের মৃত্যু কি করে হয়েছিল, ভগবান একটা বৃক্ষের ডালে ওপর বসে, মানে গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছে, আর সেই বনেই একটা ব্যাধ যার নাম হচ্ছে জরা, সে ওই শিকার করার জন্য বনে বনে ঘুরছে, হঠাৎ দেখছে খুব সুন্দর একটা লাল মতো পাখি, পাখি নয় এটা ভগবানের রাতুল রাঙা চরণ, ভগবানের চরণ তলটা তো লাল, তো ব্যাধ মনে করছে নিশ্চয়ই কোনো পাখি হবে, কি সুন্দর পাখিটা, পাখি মনে করে যেই না তীর প্রয়োগ করেছে, বাণ ছুঁড়েছে, আর সেই জরার হাতে ভগবানের মৃত্যু হলো, ভগবানের চরণে এসে বাণ লাগলো, নিতাই গৌর হরি হরি হরি। আপনারা বলবেন কেন এইভাবে ভগবান মরলো কেন, মৃত্যু হলো কেন, এর পূর্ব জন্মে রামায়ণে রাম, সবাই জানেন যে রাম কিন্তু বালিকে চূড়াবাণে বধ করেছিল, করেনি, চূড়াবাণে বালিকে বধ করেছিল, আর সেই বালির পুত্র অঙ্গদ, হরি বল, সেই বালির পুত্র বলেছিল প্রভু এর পর জন্মে যদি কোনো জন্ম থাকে তাহলে আমাকে এই আশীর্বাদ করো, আমি তুমি যেমন আমার বাবাকে চূড়াবাণে বধ করেছো, তুমি যেমন আমাকে আমার বাবাকে মেরেছো, এর পরজন্মে আমি যেন তোমাকে মারতে পারি। ভগবান বললেন তথাস্তু, তোমার যখন এত ইচ্ছা আমাকে মারবে, এর পরজন্মে তুমি হবে জরা আর তোমার হাতে আমার মৃত্যু হবে। ভগবানের মৃত্যু সর্ব অঙ্গে আঘাত লাগেনি, চরণতলে বাণ লেগেছিল, তবে ভগবানের মৃত্যু হয়েছিল। তাহলে ভগবানের লীলা বোঝা বড় দায়, ভক্তির ভগবান তো, শুধু ভক্তের জন্যই ভগবান আজকে লীলা করছে। তাই চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাটিতে ভক্তগণকে ডেকে বললেন, ভক্তগণ ওগো তোমাদের লাগি
ভগবান বলছে আমি ছাড়া তোমাদের আর কে আছে, যাই বলুন এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতি আছে কি মা? আচ্ছা এবার একটা প্রশ্ন করি, এই যে কলিযুগ বাবা দেখছেন, এই কলিযুগটা ভালো না খারাপ? ভালো। বেশ, আর এদিকে বাবারা কি বলছেন, কলিযুগ ভালো না খারাপ? হ্যাঁ ভালো, সবারই একমত। এদিকে কলি ভালো? ভালো। আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু বলেছে কলিযুগ ভালো, তাহলে ভালো কি করে হলে? বলি তো অনেক পাপ হচ্ছে বাবা, কলিযুগে এত অন্ধকার, কলিযুগে এত পাপ, তাহলে কলিযুগটা ভালো কি করে হলো? দেখো কলিযুগে হাজার হাজার দোষ হতে পারে, কিন্তু একটা মহৎ গুণ আছে, সেটা হলো মধুমাখা হরিনাম, ঠিক তো? সেই জন্য বলেছে কলি ভালো। তাছাড়া কলিযুগ ভালো নয়, কলি হচ্ছে পাপের যুগ। কেন? এই কলিযুগে মিথ্যা না বললে টিকে থাকা যাবে না, যদি পায়ে পায়ে পদে পদে মিথ্যা না বলেন তাহলে আপনি টিকতেই পারবেন না। তা কলিযুগ মানে পাপের যুগ, সর্বভন পাপই হচ্ছে, তাহলে ভালো কেন? একমাত্র মধুমাখা হরি নামের জন্য। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে দ্বাপর যুগটা শেষ হলো, এই যে দ্বাপর যুগটা শেষ হলো, কলিযুগ এসেছে, আমি জানতে চাই যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারায়ণ বলছে দেখো নারদ, এখন কলিযুগের মানুষ জানতে গেলে এখানে থাকলে হবে না, তোমাকে মর্ত্যধাম থেকে ঘুরিয়ে আসতে হবে। মর্ত্যধাম? মর্ত্যধাম কোথায়? মর্ত্যধাম কাকে বলে মা? মর্ত্যধাম কোনটা? এই যে আমরা আছি এই পৃথিবীর মাটিটা, এটা আরেক নাম মর্ত্যধাম। তুমি যাও মর্ত্যধাম থেকে ঘুরে এসো, ওই মর্ত্যধামে গেলে নিজেই বুঝতে পারবে এই কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদ মুনি যাচ্ছে, নারদের বাহন কি? ইন্দুর? ও ঢেকি আছে, তাই বলুন হরি বল। নারদের বাহন হচ্ছে ঢেকি। আছে মা, ঢেকি দেখি হয় গো? আসলে আমি এই জন্য জিজ্ঞাসা করছি, আজ পর্যন্ত ঢেকি আমি দেখিনি, মানে নাম শুনেছি কিন্তু চোখে দেখি, কিরকম ঢেকি দেখতে হয় আমি জানি না। তো ঢেকি হচ্ছে নারদের বাহন, এটা আমরা শুনে থাকি। তো ঢেকির উপরে নারদ চেপেছে, হাতে রয়েছে বীণা, প্রভুর নাম গাইতে গাইতে ওই স্বর্গ থেকে মর্ত্যধাম আসছে। কেন? কলিযুগের মানুষ দেখতে কেমন ভাবে আসছে দেখো। হরি বল। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমার একটা রাতে বিধি দিলাম, দুতারারি সু ও, আমার একটা রাতে বিধি দিলাম, দুতারারি সু, আমার একই দেহেরা আমার কৃষ্ণ সুমধু,
সরজন দিতে নেমে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যমুনা। সরজন দিতে নেমে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যমুনা। স্বর্গ থেকে যেই না মর্ত ধামে এসেছে, বাবা দেখছে কি না দেখছে, হঠাৎ সামনে রাস্তাতে একজন পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। নারদ কিন্তু দৃশ্যটা দেখছে যে একটা পুরুষ, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ও মা, দেখা মাত্র নারদের চোখ একেবারে কপালে উঠে গেল। কি গো মা, আগেকার যুগে এরকম হতো? মনে মনে চিন্তা করছে, আগেকার যুগে নারীরা স্বামীর চরণ তলে পড়ে থাকত, আর এটা আবার কোন যুগ? নারীকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। তা নারদ মুনি ডাক দিয়ে বলছে, এই যে তোমাকে বলছি, শোনো শোনো, বলে তোমার বিবেক বলে কিছু আছে না নেই? সেই মানুষটা তখন উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক তো বাবা, এই যুগে বিবেক বলে কিছু থাকে না, আপনি বিবেকটা বাদ দিয়ে কথা বলুন, এখানে বিবেক টিবেক কিছু নেই। আচ্ছা তুমি মানুষ না কি বলো তো? যে মানুষটা চলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, শরীরে বল আছে, ক্ষমতা আছে, তাকে কাঁধে চাপিয়েছো। আর যে চলতে পারে না, হাঁটতে পারে না, বয়স হয়েছে, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছো, তুমি কিরকম মানুষ বলো তো? সে তখন হাসতে হাসতে উত্তর দিচ্ছে, আগে মুনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি আমি, হরি হরি বলি, এই তো খেলা শুরু করলাম, এখন আমার এখন অনেক খেলা বাকি আছে। এখন আমাদের একটা সূর্য উঠছে, এটা কলি, একটা সূর্য উঠছে, যখন ভোর কলি আসবে তখন বারোটা সূর্য একসঙ্গে উঠবে। তাহলে একবার ভাবুন যে একটা সূর্যের তাপে আমরা ঝলসে যাচ্ছি, কি ওটাই তো? একটা সূর্যের তাপে গরমে থাকতে পারছি না, যদি বারোটা সূর্য উঠে তাহলে কি হবে আমাদের অবস্থা? হরি হরি, আপনি তো আমাকে চেনেন না, তাহলে আমি পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম ঘোর কলি। কলি, হ্যাঁ হ্যাঁ, যে যুগে আপনি দেখতে এসেছেন সেই যুগ আমি কলি, আর যাকে দেখছেন না আমি কাঁধে চাপিয়েছি, এ হলো আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দরী তো, মাটিতে পা রাখতে দিই না, যদি ক্ষয় হয়ে যায়। হরি হরি, আগেকার দিনে এটা হতো বাবা? আগেকার দিনে স্ত্রীরা স্বামীর চরণে সকাল সকাল প্রণাম করত। প্রণাম করে কি বলতো? স্বামী আশীর্বাদ করো আমি যেন প্রতি জনম জনম তোমার স্ত্রী হয়, আর আশীর্বাদ করো আমি যেন তোমার আগে যেতে পারি। কি গো মায়ের এখন বলে? কি গো বলে? হ্যাঁ না না, সারা দিতে হবে তো, বলে সত্যি করে বলবেন, বলে বাবা চরণে ধরে? চরণে ধরা সিস্টেম নেই, চরণে ধরা সিস্টেম নেই, বা লাথি মারা সিস্টেম হয়েছে, প্রণাম টোনাম তো করে না। আর যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় দেখবে লাথি মেরে মরে ওঠাবে। আর চরণে প্রণাম তো করে না, আগে বলতো আমি যেন তোমার আগে যেতে পারি, এখন কি বলে? আগে বলতো আমি যেন তোমার আগে মরতে পারি, এখন কি বলে? আমি যেন তোমার আগে যেতে পারি, বলে তুমি আগে মরো তারপর আমি মরবো। কি গো, আমি মরে গেলে ঘরটা দেখবে কে, টাকা পয়সাগুলো দেখবে কে? আগে তুমি যাও তারপর আমি যাবো, এটা হচ্ছে কলিযুগ। হরি বল, তো যাকে দেখছেন সে হলো আমার সুন্দরী স্ত্রী, আর ওটা যদি সুন্দরী স্ত্রী হয় তা যে বয়স্ক নারীকে, বৃদ্ধাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, সে কে? এটা তো আরো সহজ,
তিনি হলেন আমার গর্ভধারিণী মা। এটা কলিযুগ, এই কলিযুগে এক ঘড়া দুধ সাতটা ঘড়াই ভরে যায়, কিন্তু সাতটা ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না। তার মানে এক মা বড় কষ্ট করে, দেখবেন ঘরে যদি পয়সা না থাকে, পরের ঘরে বাসন মাজে, পরের ঘরে কাজ করে, নিজের সম্মানের কথা চিন্তা করে না, পরের ঘরে কাজ করে এসে সারাদিন কষ্ট করে এসে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য কতটা কষ্ট করছে। আর সেই সন্তান না যখন বড় হয়ে যায়, তখন সেই মায়ের মুঠে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারছে না, পারছে কি? এটাই কলিযুগ। মা সন্তানকে কষ্ট করে বড় করতে পারে, সন্তান কিন্তু মায়ের মুখে ভাত তুলে দিতে পারে না। সব সন্তানরা যদি ভালো হয়ে যেত, তাহলে জগতে বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো। আমি এটা বলিনি যে সব ছেলে মেয়েরাই খারাপ, এটা বলিনি, আবার সবাই যে ভালো তা না। সবাই ভালো হলে বৃদ্ধাশ্রম হতো? হয়েছে কি জন্য? এমনও কুসন্তান আছে, হরি হরি বল। তাহলে এটা কলিযুগ। নারদ তখন বলছে, আচ্ছা তুমি এত পাপ করছো কেন, এত অন্যায় করছো কেন? কলি তখন নারদকে উত্তর দিচ্ছে, মুনিবর আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? ভগবান কখন আসে? যখন পাপের ঘড়া ভর্তি হয়ে যায়। তা আমার ঘড়াটা এখনো ভর্তি হয়নি, আরো পাপ করব, আরো বেশি বেশি পাপ করব। যখন ঘড়া ভর্তি হয়ে যাবে, তখন ভগবান এসে, ভগবান কি বললেন? কল্কি অবতারে আমি করিব নিধন। আর ভগবান কল্কি অবতার কখন নেবেন? ভগবানের শেষ অবতার এখনো বাকি আছে, কল্কি অবতার কখন নেবেন? না যখন কলিযুগে একবর্ণ হইবে জবন। কলিযুগে হিন্দু মুসলমান বলে আর কিছু থাকবে না, হিন্দু মুসলমান যখন একেবারে এক হয়ে যাবে, সব জবন হয়ে যাবে, তখন আমি সেখানে গিয়ে অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করবো। নিতাই হোক, হরি বল হরি বল। তোমাদের সুযোগ ভগবানের নাম করে জীবন ধন্য কর। আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে, কি গো? তাই তো, কিছুদিন পরেই একটা উৎসব আসছে, কি বলুন তো? ২৯শে জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী, সেদিন আর একটা উৎসব আছে অরণ্য ষষ্ঠী, সেদিন মা ষষ্ঠীর পূজা হয়, আর মা ষষ্ঠীর পূজার দিনে জামাই ষষ্ঠী হয়। হরি বল। তাহলে মানে প্রতি মাসে মাসে আমাদের পার্বণ লেগে আছে। শাস্ত্রে বলছে অমাবস্যার কুহুক রাতে দুটো ছেলের জন্মতিথি। ভগবানের বছরে দুবার জন্ম হয়, একটা হলো রামনবমী আর একটা হলো জন্মাষ্টমী, ঠিক তো? দুবার জন্মদিন হয়, কেউ দেখবেন জন্মাষ্টমী করে, আবার কেউ কেউ রামনবমী করে। তবে আমাদের এই পশ্চিমবাংলায় জন্মাষ্টমীটা বেশি হয়, রামনবমীও হয়, তবে খুব কম হয়, বেশি হয় ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আরও বাকি যেসব রাজ্যগুলো আছে, এগুলো করতে হয় মা সংসারে মঙ্গল। এরপর বলছে খেপার চোদ্দ খেপিরা, এই নিয়ে সংসারের কালকা। খেপার চোদ্দ মানে শিব চতুর্দশী, তা খেপা মানে যদি শিব হয়, তাহলে খেপিটা কে হবে বাবা? ভোলানাথ যদি খেপা হয়, তাহলে খেপি কে হবে? হ্যাঁ, যেই কালী সেই দুর্গা, খেপি হলো মা দুর্গা। তা দুর্গা, দুর্গা কেন বলছি জানেন? খেপার চোদ্দ খেপির আট মানে দুর্গা অষ্টমী। এবার আমার মায়েরা অষ্টমী করে, অনেকে চতুর্দশী করে, অনেকে একাদশী করে, অনেকে আছে বলে দেখো মা ওই না খেয়ে উপোস টুপোস করতে পারবো না, সবাই কি আর না খেয়ে থাকতে পারে? তো যারা উপোস করতে পারে না, না খেয়ে পুজো পাঠ করতে পারে না, তাদের জন্য উপায় আছে। কি উপায়? বলছি ইহাও যদি না পারিস, এই একাদশী উপবাস এগুলো যদি না করতে পারে, ইহাও যদি না পারিস, তাহলে বছরে একবার ভগার খাদে ডুবে মরিস। বছরে একবার ডুব দিতে বলছে। ভগার খাদ মানে মা গঙ্গাকে কে এনেছিল? মা গঙ্গাকে পৃথিবীতে প্রথম কে এনেছিল? ভাগীরথী, ভগীরথ রাজা। আর রাজা ভগীরথ এনেছিল বলে গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। সেই জন্য বলছে ভগার খাদ মানে গঙ্গা, বছরে একবার গঙ্গা স্নান করতে হবে, তাহলে সমস্ত পাপ ধুয়ে চলে যাবে। গৌর হরিশব এসবগুলো যখন আমাদেরকে শিক্ষা দিলেন, জীব শিক্ষার নিমিত্তে পাশ থেকে মহাজন কলম দিলেন, এত সুন্দর শোভা, ভগতি বিনোদ প্রভু চরণে ধরি আগো, হরি নামে মহামন্ত্র লইল মাগি রাগো, লইল মাগি নিদায় গৌর হরি বিনোদ প্রভু চরণে।
মানে যিনি আজকে মহাপ্রভুর দর্শন করছেন ভাব, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে ভকতি বিনোদ দাস প্রভু। তা তিনি আজকে ভাব দর্শন করছেন আর নবদ্বীপে গঙ্গার তীরে মহাপ্রভু নাম করছেন। আরে কি বা সুর ধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে সুর ধ্বনি তীরে মহাবিল সমবয় বালক সঙ্গে সুর ধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে নাচে সমবয় বালক সঙ্গে নাচে সমবয় বালক সঙ্গে মহাপ্রভু নাম করছে শিবাসের রাঙ্গিনাই। এবার কিন্তু বাবা ওই বর্ধমান জেলা, বর্ধমান তো দুটো, একটা পশ্চিম বর্ধমান একটা পূর্ব বর্ধমান, তা সেই পূর্ব বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই এসেছে। একজনের নাম হচ্ছে মুকুন্দ সরকার, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, আর ছোট ভাইয়ের নাম হলো নরহরি সরকার। এই মুকুন্দ সরকার আর নরহরি সরকার ওই শিবাসী রাঙ্গিনার বাইরে দাঁড়িয়ে বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাইরে ওই দেখতে পাচ্ছিস, ওই দেখ, ওই তো আমার গোড়াই নাচে। ছোট ভাই বলছে, দাদা আস্তে, দাদা তুমি যেটা দেখছো আমি কিন্তু তা দেখছি না। কেন ভাই, তুই কি দেখলি? আমি দেখলাম ওই তো আমার গোড়াই নাচে। তা তুই আবার কি দেখলি? ছোট ভাই নরহরি সরকার বলছে, ও গো দাদা গো, ওই যে বলছো ওই তো আমার গোড়াই নাচে, ওই গোড়াইয়ের গটাকে একটু তুলে নিয়ে এসো তো, দেখো তো কি হয়। কেন কি হয়, কি হচ্ছে জানো? ওই তো গো রাই নাচে, ওই তো রাই নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরেতে কৃষ্ণ নাচে।
অন্তরেতে কৃষ্ণ নাচে, ওই তো গোদাই নাচে। দুই ভাই দেখছে মহাপ্রভুকে, হরি হরি বল। আর আজকে মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস আজকে না তোমার আঙিনায় দুই ভাই এসেছে, মুকুন্দ সরকার আর নরহরি সরকার। তুমি আমার একটা কাজ করে দাও, তুমি এই আঙিনা থেকে বাইরে গিয়ে যে বড় ভাই, প্রথমে যে ছোট ভাই, সেই ছোট ভাইকে বলবে যে সারা জীবন তাকে আমি আমার রাঙা চরণে ঠাঁই দেব, মানে নরহরিকে। আর দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই, সে বড় ভাইকে বলবে সারা জীবন তাকে 100 জন্মে 100 জন্মেও কৃপা করব না। শিবাস তখন বলে উঠল, আমার প্রভু তুমি যে বলো ভগবানের কাছে সবাই সমান, কি ব্রাহ্মণ আর কি চন্দ্রান, ঠিক তো? আজকে দুই ভাই এত কষ্ট করে, তারা তো ভক্ত, সেই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে ছুটে এসেছে তোমার কৃপা পাবো বলে। আর তোমার বিচার কেমন, তুমি এক ভাইকে কৃপা করবে আর এক ভাইকে কৃপা করবে না কেন? মহাপ্রভু বলল, শিবাস তুমি কি জানো না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কারণ থাকে পেছনে, আমি যেটা বললাম সেটা করো। শিবাস কিন্তু মহাপ্রভুর আদেশ নিয়ে বাইরে গিয়ে বলছে, জয় গীতা, আগে জয় গীতা, জয় গীতা। আচ্ছা এই তোমাদের মধ্যে ছোট ভাই কি? ছোট ভাই আগে আমি গো, আমি, আমার নাম হলো নরহরি সরকার। ও তুমি তাহলে নরহরি সরকার, বেশ শোনো, প্রভু বলেছে তোমাকে সারা জীবন প্রভু রাঙা চরণে ঠাই দেবে। আচ্ছা তোমাদের মধ্যে বড় ভাই কি? আগে আমি গো, আমি, আমারই নাম মুকুন্দ সরকার। ও তুমি তাহলে মুকুন্দ সরকার, ভালো করে শুনে না, প্রভু বলেছে সারা জীবন যদি গৌর গৌর বলে কাঁদো তবু কৃপা হবে না। সারা জীবন কেন, তোমার 100 জন্মেও কৃপা হবে না। আর যেই না বলেছে 100 জন্মে কৃপা হবে না, মুকুন্দ সরকার অমনি ধেই ধেই করে নৃত্য শুরু করেছে, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। শিবাস বলছে, বলি পাগল নাকি তুমি, কি বললাম ভালো করে শুনলে? আমি বললাম প্রভু তোমাকে কোনো জন্মে মানে কি 100 জন্মেও কৃপা করবে না। ও কথাটা যদি আমায় বলতো না, এই মুহূর্তে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটাকে ত্যাগ করে দিত। আর তুমি এমন মানুষ যে প্রভু কৃপা করবে না বলেছে, অথচ আনন্দে ধেই ধেই করে নাচছো কেন? মুকুন্দ বলে, ওগো শিবা, ওগো শিবা, প্রভু বলেছে আমাকে 100 জন্মে কৃপা করিবে না, 100 জন্মে কৃপা করিবে না, 100 জন্মে কৃপা নাই বা হলো, 100 জন্মে কৃপা নাই বা হলো, 100 জন্ম কৃপা নাই বা হলো, 100 জন্ম কৃপা নাই বা করলো, কিন্তু 101 জন্মে প্রভুর কৃপা।
শত জন্ম না হয় কেঁদে যাব, কিন্তু একশো আগে জন্মে প্রভুর কৃপা প্রভুর কৃপা পাব, ওগো হাগুর কৃপা আমায় কত বলে একশো এক জন প্রভুর কৃপা জন্মে না হই আমি কেঁদে যাব। মুকুন্দ সরকার বলছে, শিবাস যদি আমাকে প্রভু বলতেন আমি কোনো জন্মেও কৃপা করব না তাহলে আমার কষ্ট হতো, কেন কোনোদিনও কৃপা হবে না। কিন্তু প্রভু কি বলেছে, একশো জন্মে কৃপা করব না। তা একশো জন্মে কৃপা নাই বা করলো, একশো এক জন্মে তো করবে বাবা। একশো এক জন্মেও যদি কৃপা না করে, একশো দুই জন্মে তো করবে, কোনোদিন না কোনোদিন তো কৃপা হবে। তাই আমি সেই আশাতে বসে রইলাম, হরি হরি বল। আর যেই না বাবা, ওই মুকুন্দ সরকার বাইরে বসে বসে কাঁদছে, হঠাৎ কিন্তু মহাপ্রভু থাকতে না পেরে শিবাসের আঙিনা ছেড়ে ছুটতে ছুটতে এসে মুকুন্দ সরকারকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তোমার এত ধৈর্য, তোমার মধ্যে এত প্রেম, তোমার মধ্যে এত ভক্তি, সে তো সাধারণ মানুষই বুঝবে না। আর সেটা বোঝাবার জন্যই আমি তোমাকে ওই কথাটা বলেছিলাম। কেন বলেছিলাম জানো, সবাই যদি ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় তাহলে সংসার করবে কে? সব থেকে বড় ধর্ম হচ্ছে সংসার ধর্ম, সন্ন্যাসীর থেকেও বড় ধর্ম সংসার ধর্ম। তোমরা হলে দুই ভাই, তোমাদের পরিবারে তোমরা দুই ভাই, তা দুই ভাই যদি আমার কাছে চলে আসো তাহলে ঘরটা দেখবে কি? ওই জন্য আমি বলেছিলাম যে তোমার ছোট ভাই আমার কাছে থাক আর তুমি বরং তোমার ঘরে ফিরে যাও, সেই জন্য আমি বলেছিলাম। মুকুন্দ সরকার বলছে, প্রভু আমার ছোট ভাইকে তুমি কৃপা করবে, সারা জীবন কাছে রাখবে, আর আমাকে কাছে রাখবে না কেন? আমি কি কোনো দোষ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? বলতে পারো দয়াময়, আমাকে ওই সংসারে কালো পাঁকের মধ্যে ঠেলে দিচ্ছ কেন? মুকুন্দ, সংসারকে কালো পাঁক তোমাকে কে বলেছে? মনে রেখো, পাকাল মাছ পাঁকে থাকে, পাঁক খেয়ে বড় হয়, কিন্তু মাছের গায়ে এতটুকু পাঁক লেগে থাকে না। ঠিক সেরকম তুমি সংসার করো, সংসারে যা যা কর্তব্য, ছেলে মেয়ে সবাইকে দেখো, সবকিছু দেখেও সবকিছু দিয়ে দাও, রোজগার দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও, মনটা যেন কাউকে দিও না। কারণ এ জগতে আপনি টাকা দিলে একটা দাম আছে, কিন্তু মনের দাম কেউ দিতে পারবে না। মন যদি কাউকে দিতে হয় তো সংসারে কারোর জন্য নয়, ভগবানকে দিতে হবে। মা গো, ছেলে মেয়ে নাতি নাতনি সংসারের জন্য সবাই কাঁদে, তাই না? এখনই যদি খোকার কিছু হয়ে যায় আমরা অঝোর ঝোরে কাঁদি, হায়রে আমার ছেলেটা কি হয়ে গেল, আমার ছেলেটা কি হয়ে গেল। ভগবানকে কি এইভাবে কেউ ভালোবাসতে পেরেছে? ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। আর ভগবানকে যে ভক্তি দিয়ে কিভাবে বশ করা যায় তার প্রমাণ আছে রামায়ণে। রামায়ণে এক ভক্তের কথা বলি, জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালের মেয়ে, নাম ছিল শবরী। এই শবরীর এত দুর্ভাগ্য, মাত্র পাঁচ বছরের মেয়ে, আর সে পাঁচ বছর বয়সে তার মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো, মানে পাঁচ বছরের মেয়েটা অনাথ হয়ে গেল। আজকে মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, কোথায় যাবে?
তাও আবার নিচু জাতের মেয়ে বলে কেউ ভালোবাসে না বাবা, সমাজে সব থেকে নিচু জাত বলে কেউ ভালোবাসে না, কেউ তার ছায়া পর্যন্ত তার মুখ পর্যন্ত দর্শন করে না। আজকে সে সবরই বলে উঠল, দয়াময় ভক্তকে কান্দাতে তোমার বুঝি বড় ভালো লাগে তাই না? ভগবান নিজের মুখে বলেছে বাবা, যে করি আমার আশ আমি তারই করি সর্বনাশ। সর্বনাশ কাদের হয়? যারা সৎ পথে হাঁটে। ইহ জগতে সৎ মানুষের শত্রু বেশি আর অসৎ মানুষের বন্ধু বেশি। হরি বল। ভগবান বলছে যে যে আমাকে ভালোবাসবে, যে সৎ পথে হাঁটবে, যে বেশি হরি হরি করবে, যে লোকের ভালো করতে যাবে, যে লোকের উপকার করবে, তার কপালেই কষ্ট আছে। ভগবান নিজেই বলছে। কেন? তার কারণ হচ্ছে অনেকে বলে ও মা ওরা এত পাপ করছে ওদের কোনো শাস্তি নেই গো। অনেকে বলে না দুঃখ করে, ওরা এত পাপ করছে ওদের কোনো শাস্তি নেই, আর আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, অন্যায় করিনি, আমার এত কষ্ট কেন? কেন হয় জানেন? যত উঁচু ক্লাসে উঠবেন পরীক্ষা তত বেশি কঠিন হবে। ভগবান আপনাকে দুঃখ দিয়ে কাঁদিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি সোনা হয়েছে। যত খাঁটি হতে পারবে, যত বেশি কাঁদতে পারবে, সেই ভগবানের সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। ভগবান বলছে যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দাও, তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দাও, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। ওমা এত দুঃখ সহ্য করো যদি বলে হে গোবিন্দ, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আশীর্বাদ করো এই দুঃখ কষ্টের মাঝে যেন তোমার কথা কোনোদিনও যেন ভুলতে না পারি, তবেই ভগবান তার দাস হয়, তা নইলে হবে না। তাহলে সবরই বলছে প্রভু তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে, কি অন্যায় করেছিলাম বলতে পারো? আমার বাবা মা তো সারা জীবন লোকের ভালো করে গেল, তাহলে কেন তুমি এত বড় শাস্তি দিলে? আজ তো আমার আর কেউ নাই। কিন্তু শুনেছি এই পৃথিবীতে যার কেউ নাই তার ভগবান আছে। আমার কেউ নেই তো কি হয়েছে? তুমি তো আছো আপনার পাশে। বাবা কেউ থাক বা না থাক, মনে রাখবেন আমার পাশে আজ কেউ নেই, আমি একা। কিন্তু একা নয়, আপনার পাশে আছে স্বয়ং ভগবান, আপনার পাশে আছে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো বৈষ্ণবের চরণ ধুলো অঙ্গে মাখবো, জীবনে যতদিন বেঁচে থাকবো বৈষ্ণবের চরণ সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় একজনকে ভালোবাসব, সে হলো প্রভু রামচন্দ্র স্বয়ং ভগবানকে। হরি বল। ধৈর্যটা দেখুন, আমাদের তো ধৈর্য কম, আমাদের সবকিছুই তাড়াতাড়ি হলে ভালো হয়ে যায়, কিন্তু সবরের এত ধৈর্য, রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল আর ভালো করে হাঁটতে পারছে না, বয়স হয়ে গেছে বাবা, ঠিক মতো চলতে পারে না, পায়ে ব্যথা, হাতে বা লাঠি ধরেছে, মানে সংসার করেনি, শুধু রাম রাম করতে করতে এইভাবে কাটিয়ে দিল। তাহলে ভাবুন আজকে তার এমন অবস্থা, ওই পঞ্চবটির বনে বনে হাতে লাঠি হাতে ঘুরে বেড়ায়, বয়স হয়েছে, বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না বাবা। বেলা কিন্তু সবার একদিন যাবে তাই না? আর লাঠি কিন্তু সবাই একদিন কি সবাইকে একদিন ধরতে হবে। কোনো মানুষ যখন বয়স্ক মানুষ হাতে লাঠি নিয়ে যায়, আমরা ঠাট্টা করি করি না, ওই দেখ বুড়ো হয়ে গেছে কেমন যাচ্ছে, ভুলে যাবেন না, ওইরকম দিন আমারও আসবে, আমি ওইরকম চিরদিন থাকবো না, ওইরকম লাঠি একদিন আমাকেও ধরবে, আমি যেমন ওকে দেখে হাসছি একদিন আমাকে দেখেও কেউ হাসবে, ঠিক তো? দিন কিন্তু সবারই ঘুরে আসবে, কোনোদিন কোনো কিছুর অহংকার করতে নেই। থাকে কোথায়? একটা তাল পাতার কুড়ে ঘরে, তাল পাতার কুড়ে ঘরে বসে বসে বলছি প্রভু শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়, তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি?
তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? তাহলে কি তোমায় ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি কোনোদিনও তুমি আমাকে দেখা দেবে না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি কোনোদিনও কৃপা হবে না? তোমার কৃপা কি শুধু ব্রাহ্মণরাই পাবে? তোমার কৃপা কি শুধু বৈষ্ণবরাই পাবে? তুমি তো বলেছো আমার কাছে ব্রাহ্মণ যেমন আমার কাছে চণ্ডাল তেমন, তাহলে আমার ডাকি আসছো না কেন? এ জগতে সবাই বলে আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়, যে ভগবান হবে সে জানবে না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবে? তো রাম ভালো করে জানে যে আমার সীতা কার কাছে আছে। রাম চাইলে পাঁচ মিনিটে সীতাকে নিয়ে আসতে পারত, কিন্তু সেটা করবে না। কেন? জেনেও অজানা। হরি বল। এবার রাম করলো কি বা কোন দিন না? সে পঞ্চবটির বনে হা সীতা করে ঘুরছে। আসলে সীতার খোঁজে নয়, উদ্দেশ্যটা হচ্ছে সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনে পঞ্চবটির বনে প্রবেশ করেছে। আর রামকে দেখা মাত্র সবরীর মনে এত আনন্দ, আনন্দ আর ধরছে না। সবাই জানেন যে সবরীর হাতে রাম এঁঠো ফুল খেয়েছিল, খাইনি বাবা। আর সবরীর হাতে রাম এঁঠো ফুল খেয়ে প্রমাণ করেছিল যে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন, বলছে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? একমাত্র ভক্তি যার ভগবান তার হৃদয়ে থাকে, অন্য কারো হৃদয়ে নয়। তাহলে বাবা ভগবানকে ভক্তি দিয়ে পাওয়া যায়। তাহলে চৈতন্য মহাপ্রভু মুকুন্দ সরকারকে বলছে, ভক্ত মোর তুমি ফিরে যাও, তোমার ভাই আমার কাছে থাক, তুমি বড় সংসারে ফিরে যাও, আমার কথাটা তুমি মানো, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে।
কথা শোনো, কি করবে জানো? তোমরা হচ্ছে সরকার, মানে জাতিতে কবিরাজ ছিল, কবিরাজ মানে যারা চিকিৎসা করে, আমরা যাকে বলি ডাক্তার। তা বলছে মুকুন্দ সরকার, তোমাদের পেশা হচ্ছে, জাত ব্যবসা হচ্ছে চিকিৎসা করা। তো ঘরে গিয়ে, গ্রামে ফিরে গিয়ে মনে রেখো, মায়ের একটু লক্ষ্য করবেন, তাহলে পরে বলবেন কি যে বললো কিছু বুঝতে পারলাম না, লক্ষ্যটা এদিকে করতে হবে। হরি বলি। মহাপ্রভু বলছে মুকুন্দ ঘরে ফিরে যাও, আর ফিরে গিয়ে বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করবে, কারো কাছে এক টাকাও নেবে না, একেবারে ফ্রি চিকিৎসা, বিনামূল্যে চিকিৎসা করবে, প্রতিদিন ভাগবত পাঠ করবে, আর প্রত্যেক দিন হরিনাম করবে, আর তোমার ঘরে যে ঠাকুর আছে গোপীনাথ, সেই গোপীনাথের সেবা দেবে। অতএব তুমি গ্রামে ফিরে যাও, আর ফিরে গিয়ে কি করবে জানো? হরি হরি বল। জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, জীবের দ্বারে দ্বারে গিয়া আমার চরণে ধরিয়া, জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, এই মধুর নাম কৃষ্ণ নাম, যখন তাই আদেশ, তাহলে আমার ছোট ভাই নরহরি তোমার কাছে রেখে গেলাম, সারা জীবন তোমার কাছে রইল, আর আমি বড় ভাই ঘরে ফিরে যাচ্ছি। এক ভাই রয়ে গেল আর এক ভাই ফিরে যাচ্ছে। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া, মুকুন্দ চলি এসেছে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান নয়, কিন্তু পূর্ব বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামে ফিরে এসে গ্রামে গ্রামে হরি নাম বিলিয়ে দিচ্ছে প্রেমানন্দে। মেতে হরি বলো, সবাই বাহু তুলে, আজ হরি নামের বন্যা জেল, দেখবেন সামনে দামোদর আছে, তাই না? নদীর ধারে বাস আপনাদের, হরি বল। তা যখন বন্যা হয় কি হয়? ঘর বাড়ি ডুবে যায়। আস্তে আস্তে, যখন বন্যা হয় ঘর বাড়ি ডুবে যায়, আর আমাদের বড় ক্ষতি হয়তো মা, ঘর বাড়ি ডুবে যায় আমাদের বড় ক্ষতি হয়, কিন্তু হরিনামের বন্যা এমন বন্যা সবাই ডুবে যাবে কিন্তু কারোর ক্ষতি হবে না, সবাই ডুবে যাচ্ছে কিন্তু কারো ক্ষতি হচ্ছে কি? এমন বন্যা দেখি নাই শুকনো যে তালাই, বন্যা দেখি নাই শুকনো যে তালাই, এমন বন্যা দেখি নাই শুকনো যে তালাই, বন্যা দেখি নাই শুকনো
তাহলে মুকুন্দ সরকার চলে এলো। আসলে কিন্তু যে ভক্তের কথা আমরা শুনছি ভক্ত রঘুনন্দন, লীলাটা হচ্ছে ভক্ত রঘুনন্দন, কিন্তু মা এখনো রঘুনন্দনের তো জন্ম হয়নি, তার বাবার কথা শুনছি। তার বাবাই হচ্ছে এই মুকুন্দ সরকার, তার ঘরে ভক্তের জন্ম হবে, এখনো বাকি আছে জন্ম হতে, এখন সময় আছে, দেরি আছে। এখন এই হয়েছে কি, মহাপ্রভুর আজ্ঞা পেয়ে শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে ফিরে এসে প্রতিদিন গোপীনাথের সেবা করি, ভোরবেলায় উঠে ভাগবত পাঠ করি আর বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করে। এখন হয়েছে কি মা, তখনকার যে সময়, এক একটা সময় এক একজনের দেশে রাজত্ব চলে, তো কি গো ঠিক, তো এক একটা সময় এক একজনের দেশে রাজত্ব চলে, যার হুকুমে দেশ চলছে। সেরকম তখনকার সময়ে দেশের যে একেবারে মন্ত্রী বলতে পারে, যার হুকুমে চলছে, মুঘল শাসন চলছে, মানে মুসলমানের হাতে শাসন চলছিল তখন, তখনকার সময় সারা বাংলার নবাব হুসেন শাহ, তার শাসন, তার হুকুম রাজ্যে চলছে, বাবা দেশে চলছে, সে তখনকার সম্রাট, তার কথা মতো উঠবে, তার কথা মতো সব বসবে। তো সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হয়েছে তীব্র পেটে যন্ত্রণা, মানে পেটে ব্যথা, কোথাও ভালো হচ্ছে না। বড় বড় ডাক্তার এলো, কিন্তু এত বড় মন্ত্রী, এত বড় রাজা, তার পেটে ব্যথা কেউ ভালো করতে পারছে না। তা প্রজাদের জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই এত বড় রাজ্যে আমার অন্যে সব প্রতিপালিত হয়, কিন্তু এমন কি কোনো ডাক্তার নেই যে আমার পেটের ব্যথা ভালো করে দিতে পারবে? ওমা, একজন প্রজা এসে বলছে, নবাব একজন আছে, কিন্তু তার আবার নিয়ম আছে। তার নিয়ম কি জানেন? সে আবার কোনো রাজা জমিদারের চিকিৎসা করে না, তার নিয়ম হচ্ছে সে বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করে। আপনি যদি চিকিৎসা করাতে যান, তো তার কাছে আপনাকে যেতে হবে, সে আপনার কাছে আসবে না। তার নিয়ম, সে জমিদারের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে। কার কথা বলছে বলুন তো, সাড়া দিতে হবে তো, গল্প শোনার নিয়ম আছে। এই মনে করুন কেউ গল্প বলছে, এখন যদি আপনি চুপ করে শোনেন ভালো লাগবে? ভালো লাগবে না। গল্প শুনতে গেলে কি করতে হয়, মাঝে মাঝে হুঁ দিতে হবে তো, মাঝে মাঝে হুঁ চাই, মাঝে মাঝে ঘাটটা নড়াতে হবে, তবেই তো বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে তখনকার সময়ে ওই সারা বাংলার নবাব হুসেনের পেটে ব্যথা ভালো কেউ করতে পারছে না, ভালো করতে পারবে একজন। সন্ধান পেল যে এই পূর্ব বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে একটা ছোট্ট কবিরাজ আছে, সে নাকি সব রোগী ভালো করতে পারে। তো তার কাছে যেতে গেলে কিন্তু নবাবকে ভিখারি সেজে যেতে হবে। সারা বাংলার নবাব হুসেন শাহ কি করেছে, একটা ছেঁড়া পোশাক পরেছে, আর মাথায় ওই যে মুসলমানদের মাথায় একটা টুপি পরে না, যাই হোক ওই টুপিটা পরেছে, ওই টুপি পরে ফকির সেজেছে, ভিখারি, ভিখারি সেজে ছেঁড়া পোশাক পরে ওই শ্রীখণ্ড গ্রামে ঢুকেছে। হ্যাঁ গো, এই গ্রামে ওই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? সারা বাংলার নবাব কিন্তু তখনকার দেশে মন্ত্রী, সে তো বলছি মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? মুকুন্দ সরকার, হ্যাঁ গো, হ্যাঁ, ওই ওই কীর্তন হয় না, কীর্তন মানে কীর্তন উচ্চারণ হয় না, কীর্তন বলে, কীর্তন বলতে পারছে না, ওই কীর্তন হয় না, কীর্তন ওই ওদের বাড়িটা কোথায়? ও কীর্তন, তাই বলুন, আপনি শয্যা চলে যান, শয্যা চলে গিয়ে যে বাড়ি থেকে খোল করো তাহলে ধ্বনি শুনতে পাবেন, ওইটাই হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। সারা বাংলার নবাব হুসেন শাহ বাড়ি পর্যন্ত যেই না পৌঁছেছে, দেখছি ও মা কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, লাইন দেবে না, কেউ যদি শুনতে পায় বাবা আপনাদের গ্রামে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, তাহলে কত বড় লাইন পড়বে বুঝতে পাচ্ছেন? গোটা একেবারে গোটা দুর্গাপুরের যত মানুষ আছে, যত রুগী আছে, সব এখানে লাইন দেবে। কেন? বিনামূল্যে চিকিৎসা, পয়সা লাগবে না, চলো একটু দেখে আসি। তা এত বড় লাইন, ওই লাইনের কাছে তাদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, এবার লাইনটা কিন্তু সব ভিখারি, কেউ জমিদার নাই, সব গরিব মানুষ, পয়সা নেই বিনামূল্যে চিকিৎসা করতে এসেছে। তাদের কাছে গিয়ে সারা বাংলার নবাব বলছে, হ্যাঁ গো, বলছিলাম কি আমার পকেটে কিন্তু পয়সা নেই, আমার চিকিৎসা হবে তো? তো তারা তো চেনে না যে সে দেশের মন্ত্রী, সে তো ভিখারি সেজে এসেছে। আগে হ্যাঁ গো হ্যাঁ, কেন হবে না, আমাদের আমাদের কবিরাজ ঠাকুর পয়সা নেই না গো, বিনামূল্যে চিকিৎসা করে, আপনি দাঁড়ান আপনার চিকিৎসা হবে, এই ডাকলেই আপনি যাবেন। হ্যাঁ গো, তা আমাকে একটু দাঁড়াতে দাও না গো,
ভিখারি লাইনে দাঁড়িয়েছে সারা বাংলার নবাব হুসেন শাহ। লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো ভেতর থেকে কবিরাজের মানে ডাক্তারের ডাক আসেনি। ডাক্তার এখনো ডাকেনি, কি করে ডাকবে? মুকুন্দ সরকার হচ্ছে ডাক্তার মানে কবিরাজ, আর সে যতক্ষণ না গোপীনাথের সেবা না হবে ততক্ষণ পর্যন্ত রোগী দেখবে না, তার নিয়ম। সবাইকে বলছে দাঁড়িয়ে থেকো, আমি ঠিক একটা একটা করে ডেকে নেব। তো সে আগে গোপীনাথের সেবা করছে, প্রভুর চরণে তুলসী পাতা দিয়ে বলছে, ও গো গোপীনাথ, আমি তোমায় সোনার মন্দিরে করে দিতে পারি নাই, আর সোনার মূর্তি করে দিতে পারি নাই, কিন্তু ও গো আমার মন মদন মহন ধরাবে না কি গো আসিয়া। সবথেকে ভিখারি কে আছো, সে আগে এসো, তার চিকিৎসা আগে হবে। আর যেই না বলেছে যে তোমাদের মধ্যে সবথেকে ভিখারি কে আছো, সে আগে এসো, তার চিকিৎসা আগে হবে, ছুটে এলো কে? না, সারা বাংলার নবাব হুসেন শাহ। সারা বাংলার নবাব হুসেন শাহ এসে বলছে, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, আমার মতো ভিখারি কেউ নেই, দেখুন আমার পকেটে একটা টাকাও নেই, তা আমার চিকিৎসা হবে তো? আরে বাবা, কেন হবে না? তুমি জানো না আমি কারোর কাছে এক পয়সা নিই না গো, আমি বিনামূল্যে চিকিৎসা করি। শোনো, এই দেরি করো না, সময় নষ্ট করো না, ওই তাড়াতাড়ি জামাটা খুলে একটু মাটির বারান্দায় শুয়ে পড়ো তো। আর যেই না বলেছে জামা খুলে মাটির বারান্দায় শুতে, হ্যাঁ, এত বড় নবাব আমি, দেশের মন্ত্রী আমি, আর আমাকে বলছে জামাটা খুলে মাটির বারান্দায় শুয়ে পড়ো? বেশ, রোগ যদি না সারে, ওর একদিন কি আর আমার একদিন কি, হরি হরি। এখন কিছু করার নেই, রোগ যদি হয় ডাক্তার যদি বলে নিম পাতা খেতে হবে তো তাও খেতে হবে, কিছু করার নেই, যা বলছে আগে তাই করি, দেখি কি হয়। জামাটা খুলে যেই না মাটির বারান্দায় শুয়েছে, তার তো পেটে খুব ব্যথা ছিল, পেটের ব্যথা, তার রোগ হচ্ছে পেটে যন্ত্রণা।
তো জামা খুলে যেই না মাটিতে শুয়েছে, মাটিতে শুতে না শুতেই অর্ধেকটা ব্যথা ভালো হয়ে গেল। কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, তোমার এই মাটির বারান্দায় ওষুধ দেওয়া আছে নাকি গো? কেন এ তো শুতে না শুতেই আমার অর্ধেকটা রোগ ভালো হয়ে গেল। আরে না না, আসলে ওই কতজনকে ওষুধ দিতে গিয়ে মাটিতে পড়ে যাই, তো আমার মনে হয় ওইটুকুনি তোমার কাজ হয়েছে। ওইটুকুই তোমার কাজ হয়েছে, হাঁ করো, তোমাকে আসল ওষুধটা দিয়ে দিই। আর যেই না মা বাবা হাঁ করেছে, অমনি আসল ওষুধটা দিয়েছে। আর ওষুধ খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তার তীব্র পেটে যন্ত্রণা একেবারে ভালো হয়ে গেল, নির্মূল হয়ে গেল। আর খাওয়া মাত্র ভালো হয়ে গেল, মানে একেবারে জাদুর মতো কাজ ওষুধের। আশ্চর্য, এত বড় কবিরাজ তুমি, এত বড় কবিরাজ, এত বড় ডাক্তার, এই পাড়া গ্রামে তো পড়ে থাকতে পারি না। শোনো, তৈরি হয়ে না, কাল সকালেই তুমি আমার সঙ্গে যাবে আমার দেশে গৌরে। কি, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আর কাল সকালে আমি আপনার সঙ্গে যাব, আপনি কে? ও, তুমি আমাকে তো চিনতে পারলে না। তার রোগ যখন ভালো হয়ে গেছে তখন আর পরিচয় লুকিয়ে লাভ কি, তাই না? তুমি তো আমাকে জানো না, তাহলে আমার পরিচয়টা আমি দিয়ে দিই। শোনো, যার অন্নে প্রতিপালিত হয়ে আছো, যার জায়গায় ঘর করে বাস করছো, সারা বাংলার নবাব হুসেন শাহ। সারা বাংলার নবাব হুসেন শাহ, আমাদের দেশে এত বড় রাজা, এত বড় মন্ত্রী আমার ঘরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, কি আর করবো, পেটে আমার ব্যথা, আর তুমি নাকি আবার কোনো জমিদারের চিকিৎসা করো না, কি করবো? পেটের ব্যথা ভালো করতে গিয়ে আমাকে ভিখারি সেজে তোমার ঘরে আসতে হবে। তৈরি হয়ে নাও, কাল সকালেই তুমি আমার সঙ্গে আমার দেশে যাবে গৌরে। বাবা, নবাব তো, তার কথা কি করে অমান্য করবে? সে এক মিনিটে আপনাকে মেরে ফেলতে পারে, তার অনেক ক্ষমতা আছে। তো তার মুখের ওপর তো কিছু বলতে পারছে না, সারা রাত মুকুন্দ সরকার শুধু চিন্তা করছে, ঘুমাচ্ছে না। কি চিন্তা করছে? প্রভু, তুমি আমায় বলেছিলে যে গরিবের চিকিৎসা করো, বিনামূল্যে মানুষের চিকিৎসা করো। আমি যদি নবাবের কাছে চলে যাই, তো যারা গরিব মানুষ তাদের না চিকিৎসা না পেয়ে তারা মারা যাবে, তাহলে আমি যাবো কোন দিকে? তুমি আমায় বলে দাও দয়াময়, আমি ওই রাজার চিকিৎসা করব না আমি ভিখারির চিকিৎসা করব? মহাপ্রভুর স্বপ্ন দিয়ে বলল, মুকুন্দ জানো না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি একটা কবিরাজ, তোমার কর্তব্য সবাইকে সমানভাবে চিকিৎসা করা। কিন্তু সেটা কি হয় বাবা? এ যুগে হচ্ছে? এ যুগে যার পয়সা আছে তার চিকিৎসা হবে, আর যার পয়সা নেই সে যদি ডাক্তারের পায়ে ধরেও কাঁদে তবু তার কথা শুনবে না, বেরিয়ে যাও। আগে পয়সা দাও, তারপর চিকিৎসা হবে, ঠিক তো? আগে পয়সা না দিলে রোগী মারা যাবে, রোগী যদি মরেও যায় তবু কোনো যায় আসে না, কেন? আগে দাও, তারপর চিকিৎসা হবে। কিন্তু নিয়ম যে যেমন জমিদারের চিকিৎসা হবে সেরকম একটা ভিখারির চিকিৎসা হবে, কারণ ডাক্তারের কাছে সবাই সমান। হরি বল। তাহলে তুমি এক কাজ করো, তুমি জমিদারের কাছে যাও, আমার কৃপা থাকলে ঠিক তুমি আবার তোমার গ্রামে ফিরে আসবে। স্বপ্নতে মহাপ্রভুকে দর্শন করি, মহাপ্রভু আদেশ পেয়ে পরের দিন জমিদারের সঙ্গে মানে রাজার সঙ্গে যাচ্ছে, নবাবের সঙ্গে যাচ্ছে তার দেশে। তা যাচ্ছে কেমন করে? প্রভুর নাম করতে করতে, মাধব হে মাধব, মাধব